দুনিয়াবী কিছু বিপদ আছে এবং ব্যক্তিগত কিছু বিপদ আছে। ব্যক্তিগত বিপদ এবং দুনিয়াবী বিপদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি যেটা প্রাপ্য সেটাই হয়, আর ব্যক্তিগত বিপদ হচ্ছে আমাদের কর্মের ফল। ব্যক্তিগত বিপদ কি? আমাদের কর্মের ফল। সারা সারা মাস সুন্দরভাবে চলে, আর রমজান মাস আসলে সবকিছুর দাম বেড়ে যায়, ঠিক কিনা বলেন? রমজান মাস আসলে আলুর দাম বাড়ে, চাউলের দাম বাড়ে, পোশাকের দাম বাড়ে, জিনিসপত্রের দাম বাড়ে, সবকিছুর দাম বাড়ে। সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যারা যারা সার্চ করতে যায়, আইনজীবী লোক, আইনের লোক যারা সার্চ করতে যায়, ওই কাপড়ের প্যান্টের কাপড়ের মধ্যে, পাঞ্জাবির কাপড়ের মধ্যে, টুপির কাপড়ের মধ্যে দেখা যায় স্টিকারের মধ্যে, এটা উঠাইলে দেখা যায় নিচে আরেকটা স্টিকার, ওইটার মধ্যে দেখা যায় যে এই একটার মূল্য হচ্ছে, একটা টুপির মূল্য হচ্ছে 500 টাকা, ওই টুপির উপরে আরেকটা স্টিকার দিয়ে বসাইছে, ওই স্টিকারের মধ্যে লিখে রাখছে এই টুপির মূল্য 1200 টাকা। তো এটা কি আল্লাহর বান্দাদের প্রতি এই ন্যায্য হচ্ছে না জুলুম হচ্ছে? জুলুম হচ্ছে। ওই জন্যে ব্যবসায়ী ভাইদেরকে, ব্যবসায়ী ভাই যারা, আমরা যারা যারা ব্যবসায়ী রয়েছি, এদিকে সাবধান থাকবো। এই মাহে রমজানুল মুবারকে মানুষ খেয়ে না খেয়ে কত মানুষ আছে কষ্টে, শুধু ইফতারের সময় শুধু কয়টা মুড়ি খেয়ে রোজা রাখে, আবার কিছু কিছু মানুষ আছে সেহরির সময় ভালো কোনো খাবার খাইতে পারে না, এমনও রয়েছে দুধও পায় না, কোনো রকম কলাও পায় না, পানি বাদ দিয়ে চিনি দিয়ে মানে কোনো রকম খাবার খায়, আছে না নাই এরকম মানুষ? আমাদের এলাকায় যদিও না থাকে, বিভিন্ন জায়গায় আছে না নাই? রয়েছে। তো তাদের প্রতি আমরা কখনোই সুবিচার করি না। অনেক ব্যবসায়ীরা আছে মানে সবগুলো জিনিস এত দাম ছড়া দামে বিক্রি করে, তো আল্লাহর ওই এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, এগুলো আমি বলতেছি না, আল্লাহ বলতেছেন সূরা আহজাবের মধ্যে, আয়াত কান আমার মনে নেই, সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কিছু বিপদ আছে ব্যক্তিগত বিপদ, আর কিছু বিপদ আছে পৃথিবীগত বিপদ। তো পৃথিবীগত বিপদ যেটা আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভালো মন্দ বুঝে আল্লাহ দিয়ে দেয়, আর ব্যক্তিগত যে বিপদগুলো আছে এগুলো বান্দা নিজে টাইন্না নিয়ে আসে, বুঝেছেন? অতএব তাও আমরা যারা যারা এই অনেক ব্যবসায়ীরা কোটি কোটি টাকার মালিক, রাস্তার ফকির হয়ে গেছে, টাকার বান্ডিলগুলো দেখা যায় একবারে পুরে ছাই হয়ে গেছে। এর মধ্যে আর একটি কথা আমি আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি, বাবারা বন্ধুরা খুব মনোযোগ দিয়ে আলোচনাটা শুনেন, এই মাহে রমাদানুল মুবারকের ফিত্রা টাকা ধার্য করা হয়েছে সর্বোচ্চ 2640 টাকা, 2640 টাকা সর্বোচ্চ, যাদের সাধ্য রয়েছে তারা দিতেই হবে, নতুবা ওই বঙ্গবাজারের মতো হয়ে যাবে। এগুলাই কিন্তু ব্যক্তিগত মুসিবত, এগুলা কি ব্যক্তিগত মুসিবত? তো আপনার সাধ্য রয়েছে 2640 টাকা দেওয়ার, তো আপনি তার হকটা আপনি মেরে খাচ্ছেন না, কথা বলেন না কেন? আরেকজনের হকটা মারা হচ্ছে কি না? অবশ্যই মারা হচ্ছে। ওই কারণে আপনি অন্য কারো হক আপনি মারবেন না, আপনার যেটুকু সাধ্য রয়েছে, যেটুকু সামর্থ্য রয়েছে আপনাকে সেটা আদায় করতে হবে, আপনাকে সেটা পালন করতে হবে। আপনার যদি 2640 টাকা প্রত্যেক এই জনপ্রতি 2640 টাকা দেওয়ার সামর্থ্য থাকে আপনার ফ্যামিলির মধ্যে, তাহলে আপনি 2640 টাকা দিবেন, এবং যদি আপনার এই 140 টাকার সামর্থ্য থাকে তাহলে আপনি 140 টাকা করে আপনি ফিত্রা আদায় করতে হবে, এবং যদি এই ছোট মাসুম বাচ্চা হয় তারও ফিত্রা আদায় করতে হবে, একবারে ছোট আজকে হয়েছে এটারও ফিত্রা আদায় করতে হবে, বুঝতে পারছেন সবাই ইনশাআল্লাহ?